করোনা জয়ী দু বছরের শিশুকন্যাকে সম্বর্ধনা জানালো বর্ধমান জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নিত্যানন্দপুর পঞ্চায়েতের কালীপাহাড়ি গ্রামে করোনাজয়ী দু বছরের শিশু। দীর্ঘ 14 দিন পর সে সুস্থ হয়ে শিশুটি বাড়ি ফিরে এলো মঙ্গলবার রাতে। বুধবার ওই শিশুকে সম্বর্ধনা জানাতে উপস্থিত হয়েছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের ভাতারের বিডিও সুব্রত চট্টোপাধ্যায়, ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা, ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। চকলেট মিষ্টি ও নানা ধরনের খেলনা তুলে দেওয়া হয় শিশুটির হাতে। এর ফলে কিছুটা হলেও স্বস্তি ভাতার ব্লক প্রশাসনের। নিত্যানন্দপুর অঞ্চলে কালীপাহাড়ি গ্রামে এসেছি। আপনারা সকলে অবগত আছেন যে কালীপাহাড়ি গ্রামে একটি 2 বছরের শিশু বেশ কয়েকদিন আগে করোনা পজিটিভ ধরা পড়ে। ছেলেটি তার মা বাবার সাথে সুরাট থেকে বাড়ি ফিরেছিল এবং সে মতো অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসন থেকে নিয়ে যাওয়া হয় এবং ইতিমধ্যে আমরা জানতে পারি যে সে তার করোনা থেকে সে সুস্থতা অর্জন করেছে, করোনা যুদ্ধে জয়ী হয়েছে। তার জন্য আমাদের যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে, ডাক্তার নার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যায়। শিশুটি বাড়ি ফিরেছে, তাই আমাদের ভাতার ব্লক প্রশাসনের বিডিও সাহেব, পুলিশ প্রশাসনের ওসি সাহেব এবং আমাদের স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে আমরা ওদের বাড়িতে এসেছি ছেলেটিকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে কিছু উপহার দেওয়ার জন্য, যাতে সে আগামী দিনেও আরও বড় জীবনযুদ্ধে জয়ী হতে পারে। এই নিত্যানন্দপুরে উপবাদন। কোথায় কাজে গেছিলেন আপনি, কিসের কাজ করতেন? সোনার কাজ করতাম আমেদাবাদে। তারপরে কি রিপোর্ট এসেছিল আপনার বাচ্চার? পজিটিভ এসেছিল। কোথায় নিয়ে গেছিল ওকে? কলকাতা মেডিকেল কলেজে। কবে ছুটি দিয়েছে? কালকে। কালকে যে আজকে কারা কারা এসেছেন আপনার বাড়িতে? বিডিও এসেছিল, উপপ্রধান এসেছিল, সেলতে দিদিমণি এসেছিল, থানার বড়ো এসেছিল। কি আপনাদেরকে কি দিয়ে মানে বাচ্চাটাকে কি করে খেলনা দিয়ে গেছে, অনেক কিছু দিয়ে গেছে। কতটা খুশি হয়েছেন আপনার বাবা? খুশি হয়েছে। কি আপনার এটা বাচ্চার কত বয়স ওর? 2 বছর। এখন সুস্থ তো? কি নাম আপনার? উৎপল মালিক। কি নাম আপনার? আমার নাম হেমা মালিক। আমি বাচ্চাকে নিয়ে গেছিল, ভালো হয়ে গেছে, এখানে দিয়ে গেছে। খেলনা ভাতার থেকে পুলিশ এসেছিল, অভিনন্দন দিয়েছে। কতটা খুশি আপনারা? অনেক খুশি। কতদিন ভর্তি ছিল? ওইখানে 14 দিন ছিলাম। 14 দিন ভর্তি ছিল। হ্যাঁ। এখন সুস্থ? হ্যাঁ, এখন খুব সুস্থ। নেগেটিভ রিপোর্ট এসেছে। তখন পজিটিভ ছিল। হ্যাঁ। কি নাম আপনার? হেমা মালিক। কে আপনার ছেলে? বিশাল মালিক। কোথায় কাজে গেছিলেন আপনারা? আমি গুজরাট থেকে। গুজরাট থেকে এসেছেন। হ্যাঁ। আপনার স্বামী কি কাজ করে? সোনার কাজ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট, টাইমস বাংলা।